সোমবার বেলা এগারোটার দিকে টাঙ্গালের মির্জাপুর কুমিদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি মন্ত্রী বলেন কোন রোগী চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসার শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানুষের চিকিৎসা সেবা দিতে যাতে বিড়ম্বনা না হয় সেই লক্ষ্যে আমি কাজ করছি গ্রামে চিকিৎসক না থাকার বিষয়ে তিনি বলেন গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে তিনি কাজ করছেন এ সময় জেলা সার্ভিস সিভিল সার্জন মোহাম্মদ মিনহাজউদ্দিন সহ কুমদিনী কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন কোনো রোগী ভুল চিকিৎসার শিকার হলে কঠোর ব্যবস্থা বললেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলেছেন আমার প্রথম লক্ষ্য চিকিৎসা ব্যবস্থাটা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারে কিনা সে লক্ষ্যে আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা কিংবা চিটাগাং শহরে ভিড় করবে না এছাড়া স্বাস্থ্যখাতকে দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে টাঙ্গালের মির্জাপুর কুমিদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি মন্ত্রী বলেন কোনও রোগী চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসা শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানুষের চিকিৎসা সেবা নিতে যাতে কোনো বিড়ম্বনা না হয় সেই লক্ষ্যে আমি কাজ করছি গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে মন্ত্রী জানান গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে তিনি কাজ করছেন এ সময় জেলা সিভিল সার্জন মোহাম্মদ মিনহাজুদ্দিন সহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন কোন রোগী ভুল চিকিৎসার শিকার হলে কঠোর ব্যবস্থা বললেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন বলছেন আমার প্রথম লক্ষ্য চিকিৎসা ব্যবস্থাটা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারে কিনা সে লক্ষ্যে আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলার হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা সেবা নিতে ঢাকা বা চিটাগাং শহরে ভিড় করবে না এছাড়াও স্বাস্থ্য খাতকে দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সোমবার বেলা এগারোটার দিকে টাঙ্গালের মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি মন্ত্রী বলেন কোনো রোগীর চিকিৎসক দ্বারা ভুল চিকিৎসার শিকার হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে মানুষের চিকিৎসা সেবা নিতে যাতে কোনো বিড়ম্বনা না হয় সে লক্ষ্যে আমি কাজ করছি গ্রামে চিকিৎসক না থাকার বিষয় নিয়ে মন্ত্রী জানান গ্রামের চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে তিনি কাজ করছেন এ সময় জেলা সিভিল সার্জন মোহাম্মদ মিনহাজুদ্দিন সহ কুমুদুনি কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন